এই যে 9 দিন ধরে আপনারা তো আন্দোলনে আছেন, আজকে রেজিস্ট্রারকে পেয়েছেন, কি বললেন উনি আপনাদের দাবি? আজকে আমরা এখানে, আপনারাও জানেন এর আগেও আপনারা মানে সংবাদ মাধ্যমে আমাদের যে সমস্ত দাবিটা আপনারা গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন, আজকে 9 দিনের মাথায় আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা আন্দোলন করছি। আমাদের প্রতিটা দাবি ন্যায্য, আমাদের প্রতিটা দাবি যে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সমস্ত নন টিচিংদের উদ্দেশ্যে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি দিয়েছেন, 60 বছরের চাকরির নিশ্চয়তা থেকে শুরু করে 3% ইনক্রিমেন্ট পার 3% ইনক্রিমেন্ট পার ইয়ার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমকাজী সমবেতন থেকে শুরু করে 2 লাখ টাকা যেটা রয়েছে মেডিকেল লোন সেটা থেকে শুরু করে যত রকম সরকারি সুযোগ সুবিধা আমাদের শিক্ষাকর্মীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার কোনোটাই আমরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা পাই না। আজকে আমরা 2010 সাল থেকে বারংবার মাননীয় উপাচার্যের কাছে বিভিন্ন রকমভাবে আমাদের কখনো বা আমাদের রাজ্য নেতৃত্বের দ্বারা কখনো বা আমাদের জেলা নেতৃত্বের মাধ্যমে আমরা এই দাবি রেখেছি। আমাদের 122 জন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নন টিচিংরা রয়েছে তাদের স্থায়ীকরণ করার জন্য, তারা যাতে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হতে পারে, সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে তারা যাতে মানে পায়, এর জন্য আমরা আর্জি রেখেছি। কিন্তু আজকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিকরা নিজেদের কাটমানির টাকা চরিতার্থ করার জন্য তারা নিজেদের কাটমানি খাওয়া ছাড়া আমাদের নন টিচিংদের কোনো রকম কোনো কথাই ভাবে না। আজকে 9 দিনের মাথায় এসে আপনারা হয়তো জানতে পেরেছেন উপাচার্য তার পদ থেকে পদত্যাগ করেছে, অথচ আমাদের এই দাবির কোনোরূপ কোনো সলিউশন তারা করতে পারেনি। বিগত আপনারা 15/11/2019 বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি অবৈধ রিক্রুটমেন্টের অ্যাড দেওয়া হয়। এই রিক্রুটমেন্টের অ্যাডটাকে আমরা অবৈধ এই জন্য বলছি, আপনারা দেখবেন 2012 সালে বিশ্ববিদ্যালয়ে একটি রিক্রুটমেন্টের অ্যাড হয়, তার সাথে 2016 সালে যেটা রিক্রুটমেন্ট হয়, রিক্রুটমেন্টের যেটা অ্যাড বেড়ায় তার কোনো লিঙ্ক আপ নেই। 2016 সালে যেটা অ্যাড বেড়ায় তার সাথে 2018 যেটা অ্যাড বেড়ায় তার কোনো লিঙ্ক আপ নেই। 2018 সাথে 2019 কোনো লিঙ্ক আপ নেই। এই অ্যাডগুলোকে তারা নিজেদের কাটমানির টাকা খেয়ে বসে আছেন বলেই আমাদের বারংবার মানে আমরা হচ্ছে বিভিন্ন রকমভাবে তাদেরকে দাবি দেওয়া করেছি যে যে অবৈধ অ্যাডগুলো যাতে অবিলম্বে যাতে তারা ক্যান্সেল করে। আজকে কী করছেন? আজকে আমরা মাননীয় রেজিস্ট্রার স্যার আমাদের মাঝখানে এসেছিলেন, তো তার কাছেও আমরা আমাদের যে সমস্ত দাবি দাবাগুলি নিয়ে আমরা আজকে 9 দিন ধরে আন্দোলন করছি সে সমস্ত দাবি দাবাগুলি সম্পর্কে তিনি কোনো সুরাহা করে এনেছেন কি না তা জানার জন্য আজকে আমরা তার সাথে বসেছিলাম, আপনারাও দেখেছেন। কিন্তু আজকেও তিনি মৌখিক প্রতিশ্রুতি ছাড়া আমাদেরকে কোনো কিছুই দিতে পারেন। কী করবেন? পদত্যাগ চাইছেন? আমরা চাইছি অবিলম্বে যে রেজিস্ট্রার আমাদের যে মানে হচ্ছে যেই রেজিস্ট্রার ছাত্রছাত্রীদের কোনো কথা ভাবে না, আপনারা এর আগেও লক্ষ্য করেছেন যে শাসক দলের হয়েই মানে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদও মানে তাকে হচ্ছে ঘেরাও করেছিল। আজ আমরা শাসক দলের হয়েই সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু থেকে মানে হচ্ছে আমরা তাকে হচ্ছে ঘেরাও করতে বাধ্য হয়েছি, কারণ তিনি ছাত্রছাত্রীদের কথা ভাবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের কথা ভাবে না। এখানে একটা টোটালি একটা বিজেপির উইংস মাননীয় উপাচার্য এবং রেজিস্ট্রার মিলে তৈরি করেছে এবং টোটালটাই তারা নিজেরা নিজেদের ঘর থেকে মানে তারা এই টোটাল উইংসটাকে হচ্ছে পরিচালনা কি করবেন এখন? আজকে এই জায়গায় এসে আমাদের একটাই দাবি যে আমাদের এই দাবিগুলি যদি তিনি যদি না মানতে পারেন তাহলে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কাকে? আমার নাম সুভাবি দাস, সভাপতি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়।